জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরো একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে সাদা পাজামি কিভাবে বানাতে হয়। তো সেটা আমি আজকে আজকে কাটিং করে দেখাবো। এই পাজামি বানানোর জন্য যে কোনো কাপড়ের মধ্যে বানানো যায়, বিশেষ করে কটনের বা লিওনের বা অন্যান্য পিসেরও বানাতে পারবে। এই পাজামি বানানোর জন্য 2 মিটার কাপড়ের দরকার হয়। তো আমি এইটা বানানোর জন্য, দেখো এটা হচ্ছে 2 মিটার কাপড়, এটা হচ্ছে, দেখো 2 মিটার কাপড় 2 ভাঁজ করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে উল্টো দিক, এটা হচ্ছে ভিতরেরটা হচ্ছে সোজা দিক, আর এটা হচ্ছে উল্টো দিক। তোমরা তো জানো যে যে কোনো পিস কাটিং করার সময় আমাদের দিকে উল্টো দিকে দাগ দিতে হয় আর সোজা দিকটা ভিতর দিকে থাকে। তো আমি মাপগুলো লিখে রেখে দিয়েছি, সেগুলো নিয়ে বলছি। প্যান্টটার তৈরি মানে ফিটিং মাপগুলো বলছি। তৈরি হবে লম্বা 40 ইঞ্চি আর হিপ হচ্ছে 42 ইঞ্চি। তার সাথে যে যেরকম মানে লুজ রাখতে পারে, কেউ এটা 46ও করতে পারে বা 44ও করতে পারে বা 57 47 ইঞ্চিও করতে পারে। আর ঝুলটা হচ্ছে 15 ইঞ্চি আর মহরি হচ্ছে 15 ইঞ্চি। দেখো আমি পিসটাকে তো 2 ভাঁজ করে রেখে দিয়েছি, এটা হচ্ছে সোজা দিক আর এটা হচ্ছে উল্টো দিক। তো এখান থেকে আমাকে, যেহেতু তার হিপ সাইজ হচ্ছে কত, 42, তো 42কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.5। এখান থেকে প্রথমে আমাকে 10.5-এর দাগ দিতে হবে, 10.5। এবং তার সাথে হচ্ছে তিন ইঞ্চির মতন এক্সট্রা রাখছি। টোটাল আমাকে 14তে রাখতে হবে, আবার 2 ইঞ্চি এক্সট্রাতে রাখতে হবে। তো টোটাল আমি 16 বা 17 ইঞ্চি করে এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। এখান থেকে ধরবে, দেখো এখানে 17 ইঞ্চি আসছে। তো আমি এখান থেকে এটাকে ফোল্ড করছি 17 ইঞ্চিতে। সুন্দর করে সমান করে নেবে যাতে ছোট বড় হওয়ার না কোনো ভয় না থাকে। আমি একটু নিচের দিক করে দেখিয়ে দিচ্ছি, না হলে তোমাদের মানে দেখা যাচ্ছে না, যেহেতু আমি ভিডিওটা একাই বানাচ্ছি। কেউ যদি এটা একটু ধরে দিত তো তাহলে তোমাদেরও বুঝতে একটু সুবিধা হতো। তো তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নাও। দেখো এখান থেকে পুরো 17 ইঞ্চি আছে, আর একটু বাইরের দিকে দিচ্ছি। এরপরে আমাকে নিতে হবে, দেখো এটা হচ্ছে বন্ধ দিক, এটা হচ্ছে খোলা দিক, আর এদিকটা হচ্ছে বন্ধ দিক। তো এরপরে আমাকে নিতে হবে 2 ইঞ্চি। তো আমাকে একটা প্রথমে দাগ দিয়ে দিতে হবে, কারণ এখানটা কাজটায় দড়ি বা কেউ যদি ইলাস্টিক লাগাতে চাই, সেই জন্য আমি এখানে দেখো উপর দিকে 2 ইঞ্চি করে একটা পুরোটা দাগ দিয়ে দিচ্ছি এইভাবে। তোমরা এখানটা এই সোজা দাগটা করার জন্য অবশ্যই স্কেল ব্যবহার করবে। এরপরে আমাকে নিতে হবে, দেখো তার হচ্ছে হিপ সাইজ ছিল কত, 42। তো 42কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.5। তো তার সাথে আমি 3.5 ইঞ্চির মতন এক্সট্রা কাপড় রাখতে চাই। তো টোটাল আমাকে এটা 14তে নিতে হবে, 14। এখান থেকে দেখো আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে আমাকে নিতে হবে ঝুল, যেখানে আমি 2 ইঞ্চির দাগটা দিয়েছি, এখান থেকে আমি 15 ইঞ্চিতে আমি ঝুলটা নিচ্ছি।
এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে আমাকে নিতে হবে, এখানেও আমি উপরে যেহেতু এখানে 14 নিয়েছি তো এটাও আমাকে 14 ইঞ্চিতে দাগ টেনে দিতে হবে এইভাবে। তো এই 14টাকে এই 14-র সাথে এইভাবে মিলিয়ে দেবো। এরপরে আমাকে নিতে হবে এখান থেকে 2 ইঞ্চি উপর দিক থেকে, দেখো এখান থেকে 2 ইঞ্চি ছাড়ার পরে 40 কোথায় হচ্ছে আমাকে সেখানে দাগ দিতে হবে, কারণ প্যান্টটা তৈরি হবে 40 ইঞ্চি লম্বা। তো এখানে আমি 40-এ এখানে দাগ দিয়ে দিলাম। এরপরে দেখো আমার এখানে 2 ইঞ্চির মতন মার্জিন আছে, এটা আমি কাটবো না, এটা আমি কাটবো না, কারণ এটা আমি যখন নিচের দিকে মোহরিটা মুড়বো তো এটা আমার মুড়ে চলে যাবে। এরপরে দেখো আমাকে যে এখানে যে ঝুলটা যতদূর নামিয়েছি, ঝুলটা দেখো এখানে 15 ইঞ্চিতে নামিয়েছি, তো এখান থেকে আমি 2 ইঞ্চি আবার নিয়ে নিচ্ছি, এখানে 2 ইঞ্চি নিচ্ছি, এখানে আমাদের দিকে একটা 1.5 ইঞ্চির মতন, এখান থেকে 1.5 ইঞ্চির মতন কোণা করবে। এরপরে এখান দিয়ে একটা গোলাই বানিয়ে দিবে, যেইভাবে গোল গোলার শেপ বানে, খুব ভিতর দিকে ডাউন করবে না, তাহলে যখন প্যান্টটা পড়বে তখন অনেকটা এখানে খিঁচে খিঁচে থাকবে বা টান হয়ে থাকবে। এরপরে আমাকে নিতে হবে নিচের দিকে মোহরি। মোহরি যেহেতু হচ্ছে 15 ইঞ্চি, তো 15 ইঞ্চির হাফ হচ্ছে 7.5, 7.5 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি প্লাস করছি সেলাই মার্জিনের জন্য। এরপরে দেখো আমাকে যে বাঁকা স্কেলটা আছে এই স্কেলটা এইভাবে আমি স্কেলটার সাথে আমি এইভাবে এটা জয়েন করে দেবো। দেখো আমি কিভাবে টানছি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে 2 ইঞ্চির দাগটা আছে স্কেলটা দেখো এইদিকে বাঁকা, এইভাবে নয়, এইভাবে স্কেলটা কখনোই ধরবে না, এইভাবে ধরবে এখান থেকে, যে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি মহরিতে, তো মহরিতে আমি দাগটা এইভাবে টেনে দেবো। এইভাবে টেনে দিতে হবে, বা আমি আরেকটু যদি মহরির ঘেরাটা, এটাই ঠিক আছে, এখানে ঘেরে দিলাম। এরপরে দেখো আমাকে এই দাগ বরাবর কাটতে হবে। দেখো আমি কাছ থেকে আর একবার দেখিয়ে দিচ্ছি, বলেছি তো যে আমি নিজে ভিডিওটা বানিয়েছি, মানে নিজে ক্যামেরাটা করছি, তাই জন্য অসুবিধা হচ্ছে কেউ ধরার নেই বলে, যেহেতু ওটা বড় পিস সেই জন্য দেখো একটু তোমরা বুঝে নাও। এখান এটা হচ্ছে খোলা দিক, দেখো এটা হচ্ছে খোলা দিক, আর এদিকটা হচ্ছে বন্ধ দিক, চার পাটে আছে, যেহেতু দুটো প্যান্ট দুটো পা একসাথে বার করছি, তো এটা আমি ফোল্ড ফোল্ড করেছি পিসটাকে। এরপরে আমি এখান থেকে দেখো 2 ইঞ্চি ছেড়ে দিয়েছি পুরোটা, এই লাইন টেনে দিয়েছি। এরপরে আমাকে নিতে হবে ঝুল, যে যার যতটা ঝুল হবে, তোমরা তো জানো যে ঝুল কোন অংশটাকে বলে, তো এখান থেকে আমি 15 ইঞ্চিতে লাইন টেনেছি। এরপরে এখান থেকে হিপের 1/4 ভাগের নিয়েছি লুজিং করে 14 ইঞ্চি, তো এখান থেকে একটা 14 ইঞ্চির বক্স লাইন টেনে দিয়েছি। এরপরে আমাকে এখানে 2 ইঞ্চি, দেখো 2 ইঞ্চি এখানে লাইন টেনেছি। এরপরে এটাকে আমি মানে এখানে একটা গোল গলা দিয়ে দিয়েছি, তারপর নিচের দিকে মোহরিটার সাথে এটা মিলিয়ে দিয়েছি। দেখো আমি কাটিং করে দেখাচ্ছি কিভাবে কাটিং করছি। সেম দাগ বরাবর দেখো আমি কাটিং করছি।
দেখো আমার কাটিং হয়ে গেছে দেখতে পাচ্ছো। এরপরে আমি দেখাবো যে এটা কিভাবে সেলাই করব পরের ভিডিওতে, কারণ একসাথে ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যায়।